শহরের মূল রাস্তা চলবে না কোনো রকম নাম্বারবিহীন টোটো এমন নির্দেশিকা জারি রয়েছে প্রশাসনের পক্ষ থেকে প্রশাসনের নির্দেশিকাকে কেউ কেউ মান্যতা দিলেও অনেকেই প্রশাসনের এই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে শহরে যতটুকু দাপিয়ে বেড়াচ্ছে নাম্বারবিহীন টোটো মাঝে মধ্যে পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করলেও শহরে কমেনি এই নাম্বারবিহীন টোটোর দাপট তাই শনিবার ফের একবার নাম্বারবিহীন টোটোর বিরুদ্ধে অভিযানে নামল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ এদিন হাসমি চক থেকে প্রচুর সংখ্যক নাম্বারবিহীন টোটো আটক করে পুলিশ তবে টোটো চালকদের দাবি তারা নিয়ম মেনেই টোটো চালায় পুলিশ তাদের অযথা আমাদের প্রতিনিধিরা কথা বলেছে এই টোটো চালকদের সঙ্গে কি প্রতিক্রিয়া জানাচ্ছেন এই যে নাম্বারবিহীন টোটোর বিরুদ্ধে পুলিশ অভিযান নিয়ে তারা শুনবো মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ তোমরা তো টোটো চালক কি বলবে এখন কি করা যাবে দেখো না আমাদের কাছে কাজ নেই আমরা কাজ করব এখন টোটো সহজ পদ্ধতিতে আমরা কাজ করতে পারছি মিনিমাম আমাদের খরচা চলে যাচ্ছে আমরা বউ বাচ্চা আছে আমাদেরও ঠিক আছে আমাদের তো সংসার চালাতে হবে না তাই আমরা চালাচ্ছি আর নাম্বারে যেহেতু কথা আসছে যদি নাম্বারের কথা বলা হয় নাম্বার তো আমাদেরকে দিচ্ছে না আর এমনও গাড়ি আছে আমাদের ছয় বছর পাঁচ বছর আগের গাড়ি সেগুলো গাড়িতে কোনো নাম্বার লাগতো না নাম্বার এসেছে এই দুই তিন বছর হলো তো নতুন গাড়িতেও অনেকে এমন আছে যে পয়সা দিয়েও নাম্বার পাচ্ছে না অনেক গাড়ি হয়ে গেছে তো এখন কী করা যাবে আমরা তো গাড়ি আর বাড়িতে বসায় রাখার জন্য নেই নেই আমাদেরকে চালাতে হবে এবার মেন রাস্তায় না উঠলে আমরা অত ভিতরে যাই না আমাদের এখানে লাস্ট আমরা বেনাসপুরে রেগুলার গাড়ি লাগাই তো আমরা কী করবো স্যার এখানে আমাদেরকে গাড়ি লাগাতে হয় এখানে প্যাসেঞ্জার পাওয়া যায় ভালো তাই আমরা আসি এটাও দেখার বিষয় যে এখানে জ্যাম লাগে অনেক এটা আমাদেরকে মানতে হয় কারণ অনেক গাড়ি তো জ্যাম লেগে যায় এরা ওনাদেরও কাজ এখন ধরার কী করবো টোটোর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে কি বলবে কি বলবো দেখো দাদা এখন একটা নাম্বার আলা টোটো নিতে গেলে চার লাখ টাকার গল্প আছে এতগুলো টাকা আমরা কোথায় পাবো আমরা গাড়ি কিনেছি আজ থেকে তিন বছর চার বছর আগে তো গাড়িগুলো কি এখন ফেলে দিবো আমরা বলো বউ বাচ্চা আছে ঘরে সংসার আছে ঘর ভাড়া আছে কী করে চালাবো চালাতে হয় এইভাবে এবার আমরা তো আর মার্কেটে ঘুরে বেড়াই না আমরাও জানি যে বিনা নাম্বারের গাড়ি নিয়ে মার্কেটে ঘোরা যায় না আমরা মার্কেটে আসি না আমরা খুব বেশি হলে বেনাসমোড়ে একটা প্যাসেঞ্জার যদি আমাদের লেক টাউন থেকে উঠে সে তো মহাবিস্থানে নামবে না ও বেনাসমোড়েই নামবে তো বেনাসমোড়ে আমাদেরকে নামাতে হয় এখান থেকে গাড়িটা আমাদেরকে ঘোরাতে দিতে হবে তো এতটুকু তো আমাদেরকে ফ্যাসিলিটি দিতে হবে আমরা তো মার্কেটে যাচ্ছি না এরা সবাই চেনে আমাদেরকে যেই গাড়িগুলো মার্কেটে যায় কি না এই ছেলেগুলো চলে কি না মার্কেটে আমরা লাস্ট বেনাসমোড় অব্দি আসি আবার বেনাসমোড় থেকে গেট বাজার প্যাসেঞ্জার নিয়ে চলে যাই আমাদের এতটুকুই কাজ আমরা মার্কেটে কোনো সময় গ্যাঞ্জাম করতে আসি না এবার পুলিশ জবরদস্তি বলছে আমরা নাকি জ্যাম করছি এই করছি একটু দেখুক আমরা কোথায় কী করছি আমরা আমাদের মতন দাঁড়াচ্ছি যখন পুলিশ বলছে আমাদেরকে চলে যাচ্ছে আমরা চলে যাচ্ছি আর উল্টো আমাদের উপরে ব্লেম করছে এরা কি আমরা নাকি এনাদের কমিশনারকে বলে আসছি আমাদের থেকে টাকা নেওয়া হয় আরে আমরা এদের এদেরকে দেখলেই আমরা চলে যাই কমিশনারের কাছে কী করতে যাবো আমরা শহরের তো মেন কারণ যানজট সমস্যা যানজট সমস্যা সেটা তো অবশ্যই বুঝি আমরা কোথায় একটু আপনি দেখুন তো কোথায় যানজট করেছি আমরা আমরা ভেনাসমোড়ের কোনাটা দেখিয়ে দাঁড়াই লাইন দিয়ে দাঁড়াই হ্যাঁ যখন দেখি জ্যাম লাগছে আমরা নিজেরাই চলে যাই এখানে যানজটের কোনো সমস্যা নেই তো নম্বরবিহীন গাড়ি তো মানে রোডে উঠান আমরা তো রোডে আসি না আমরা তো বলে যাচ্ছি একটা যদি লেক টাউন দিকে প্যাসেঞ্জার ওঠাই সে তো ভেনাসমোড়ে নামবে তাকে তো রেলগেটে নামাতে পারি না তাহলে আমরা কোথায় চলাবো গাড়ি আমরা ভেনাসমোড়ে কোনাতে নামিয়ে গাড়িটা ঘুরিয়ে চলে যাই সেটাও যদি আমাদেরকে না দেয় কী করে খাবো